হামাস আর ইসরায়েলের যুদ্ধই 32 দিনত ভরি দিলে। রক্তক্ষয়ী প্রাণনাশী যুদ্ধই জটিলর পর জটিল রূপ ধারণ করিয়ে আছে। এই 32 দিনত গাজা স্ট্রিপত 10,000 অধিক লোকের মৃত্যু হয়েছে। ইয়ারে 4,200টাই শিশু। গৃহহীন হয়েছে প্রায় 15,00,000 লোক। ইসরায়েলে হামাসক পরাস্ত করার পণ লৈ এই যুঁজ নিরবিচ্ছিন্ন রূপত অব্যাহত রাখিছে। কোনো পথেই এতিয়া ইসরায়েল পিছ হুহুকি নাহে হামাসক নিঃশেষ নকৰা পর্যন্ত, যার বাবে বিগত সময়সাত ইসরায়েলের আক্রমণ যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। সারি যাওয়া নাই আশ্রয় শিবির, সারি যাওয়া নাই এম্বুলেন্স, স্কুল তথা হাসপাতাল। গতি তেনেস্থলত এই জুইকুড়া এতিয়া তীব্র গতির জ্বলা পরিলক্ষিত হয়েছে। যুদ্ধর জুই দাউ দাউক জ্বলি নিঃশেষ করার পথত এতিয়া গাজা স্ট্রিপ। আর এই জুই কেবল গাজা স্ট্রিপতেই সীমাবদ্ধ হয়ে থাকা নাই, এতিয়া ওয়েস্ট ব্যাঙ্কলৈও এই জুই সম্প্রসারিত হওয়া পরিলক্ষিত হয়েছে। কেবল গাজা স্ট্রিপতে অভিযান চলাই ক্ষান্ত থাকা নাই এতিয়া ইসরায়েল, এতিয়া ওয়েস্ট ব্যাঙ্ক, ইসরায়েল আর ওয়েস্ট ব্যাঙ্ক সীমান্তও এতিয়া অভিযান তীব্রতর করে তুলিছে ইসরায়েলে। যিকোনো মুহূর্তত ওয়েস্ট ব্যাঙ্কতো ভয়ঙ্কর অভিযান আরম্ভ করিব ইসরায়েলে, আর যার বাবে ইতিমধ্যে কুচকাওয়াজ আরম্ভ করেছে। বিশাল পদাতিক বাহিনী সীমান্তত মোতায়েন করা হয়েছে, আর ঠিক তেনেদরে ড্রোন তথা আকাশমার্গেরেও নিরীক্ষণ করে আছে এটা ওয়েস্ট ব্যাঙ্কলৈ এই যুদ্ধর জয়কুড়া বিয়পি পড়া পরিলক্ষিত হয়েছে। 1400 ইসরায়েলিক হত্যা করার যে প্রতিশোধ, লগতে প্রায় আড়াইশ লোকক পণবন্দী করে রখার এই প্রতিশোধ হামাসে এতিয়া বারুকয়ে লাভ করেছে ইসরায়েলের পৰা। বারে বারে ইসরায়েলের প্রধানমন্ত্রী কৈছে যে 250 লোকক মুকলি করে দিব লাগে, কিন্তু এতিয়াও হামাসে কোনো ধরনের সঁহারি জানা নাই, আর যার পরিপ্রেক্ষিত এই যুদ্ধর জয় ক্রমাৎ তীব্রতরক জ্বলি উঠা পরিলক্ষিত হয়েছে। তার মাজতে আন কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর আহিছে। যে সময়ত ইরানে বারে বারে ইসরায়েলক সকিয়ায় আহিছে যুদ্ধ বন্ধ করবলৈ, ইরানের রাষ্ট্রপ্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমাইনিয়ে বারে বারে হুঙ্কার প্রদান করেছে, তেনে সময়তে এইবার আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানক সকিয়নি দিছে। আমেরিকায় সকিয়নি দিছে লেবাননের সশস্ত্র সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাক। যদিহে হিজবুল্লাহ বা ইরানে মধ্যপ্রাচ্যর এই সংঘাতত হস্তক্ষেপ করে বা ইসরায়েল হামাসর এই যুদ্ধত সোমায়, তেতিয়াহলে ইয়ার পরিণাম ভয়ঙ্কর হব। আমেরিকা বহি না থাকিব যদিহে হিজবুল্লাহ আর ইরানে হামাস আর ইসরায়েলের এই যুদ্ধত হস্তক্ষেপ করে বা জঁপিয়াই পড়ে, তেতিয়াহলে আমেরিকার যোদ্ধায়ও এই যুদ্ধত জঁপিয়াই পড়িব, নামি পড়িব বলে সকিয়নি প্রদান করিলে। আর যে পরিস্থিতিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য নহয় সমগ্র বিশ্বর বাবে এটা ভয়ানক পরিস্থিতির সূচনা করিব বলেও সকিয়াই দিছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। যে সময়ত ইরানে বারে বারে সকিয়নি প্রদান করেছে, যুদ্ধর হুঙ্কার দিয়ে আহিছে ইরানে, তেনে সময়তে আমেরিকা এবার উভতি ধরেছে ইরানক, আমেরিকায় উভতি ধরেছে হিজবুল্লাক। যদিহে হিজবুল্লাই আক্রমণ বন্ধ নকরে বা ইরানে হস্তক্ষেপ করে এই সমগ্র যুদ্ধত, তেতিয়াহলে পরিণাম ভয়ঙ্কর হব। আমেরিকা বহি না থাকিব, আমেরিকার সৈনিক নামি পড়িব এই যুদ্ধত, তেতিয়াহলে পরিস্থিতি ক্রমাৎ জটিল হয়ে পড়িব বলে সকিয়াই দিছে। আনহাতে তুরস্কর ভ্রমণ করেছে শেহতীয়াকৈ আমেরিকার বিদেশ মন্ত্রী এন্টনি ব্লিংকেনে। এন্টনি ব্লিংকেনে তুরস্ক ভ্রমণ করার সময়তেই তুরস্কত থকা প্যালেস্টাইনি লোককে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। আমেরিকার এটা বিমান ঘাটিত আক্রমণ করবলে উদ্যত হয় প্যালেস্টাইনের সমর্থক সকল, কারণ আমেরিকার সমর্থনত ইসরায়েলে এই আক্রমণ চলাই থাকার অভিযোগ উত্থাপন হয়ে আহিছে আমেরিকার বিরুদ্ধে। কারণ আমেরিকায় ইতিমধ্যে ইসরায়েলক 14.8 বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতাও আগবাইছে ইসরায়েলক। গতি আমেরিকার বলত বলিয়ান হয়ে ইসরায়েলে নিরবিচ্ছিন্নভাবে গাজা স্ট্রিপত আক্রমণ চলাই থাকার অভিযোগ উত্থাপন হয়েছে, আর যার পরিপ্রেক্ষিত তুরস্ক ভ্রমণ করার সময়সাত
আমেরিকার এটা বিমান ঘাটিত প্রতিবাদ সাব্যস্ত করিলে হাজার হাজার প্যালেস্টাইনের লোকে আনকি এই ঘাটিটো দখল করবলৈ সোমাই যায় একাংশ প্রতিবাদকারী। অবশ্যই তুরস্কর সেনায় বাধা প্রদান করে, কন্দুয়া গ্যাস নিক্ষেপ করে, শূন্যলৈ গুলিচালনা করে ছত্রভঙ্গ দিয়াবলৈ চেষ্টা করে প্রতিবাদকারীসকলক, আর তারপিছতেই প্রতিবাদকারীসকলে সেই স্থান এড়িবলৈ বাধ্য হয়। মুঠৰ ওপৰত আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে তুরস্কত থকা আমেরিকার বিমান ঘাটিত আক্রমণ করবলৈ বা দখল করবলৈ এনেদরে হাজার হাজার প্রতিবাদকারী উলাই আহে। আমেরিকার বিদেশ মন্ত্রী এন্টনি ব্লিংকনে ইতিমধ্যে তিনিবারক ইসরায়েল ভ্রমণ করেছে আর তিনিবারক ইসরায়েল ভ্রমণের সময়সাতে তুরস্ক ভ্রমণ করেছে আর গাজাত ইসরায়েলে চলাই থাকা আক্রমণ সন্দর্ভত আলোচনাত মিলিত হবর তুরস্কত উপস্থিত হয়েছিল বিদেশ মন্ত্রীগী। আনহাতে আমি জানাইছো ইতিমধ্যেই যে গাজা স্ট্রিপর অবস্থা অতি শোচনীয় হয়ে উঠিছে। পানি, খাদ্য, আশ্রয়ের তীব্র সংকট, বধ্যভূমিত পরিণত হওয়া গাজা স্ট্রিপত এটা মানবতার চূড়ান্ত সংকট। গাজা স্ট্রিপ জনশূন্য করে তোলার ইসরায়েলে নিরবিচ্ছিন্ন রূপত এই আক্রমণ অব্যাহত রাখিছে। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীগিয়ে আমি আপনার জানাই আছো যে শেহতীয়াক আন একটা কঠোর স্থিতি গ্রহণ করেছে। স্পষ্টক কৈছে যে ইসরায়েলের বর্তমানের সংবিধান যুদ্ধ বিরতি বলা কোনো শব্দই নাই। ইসরায়েল ডিফেন্স ফোর্সক সকিয়া দিছিল যাতে যুদ্ধ বিরতি পাহরি যায় ইসরায়েল ডিফেন্স ফোর্সে। অর্থাৎ প্রধানমন্ত্রীগিয়ে এই ইঙ্গিতে দিছে যে হামাস পরাস্ত নোহা পর্যন্ত এই যুঁজ চলি যাব। ইফালে হামাস আর ইসরায়েলের যুদ্ধক লৈ সমগ্র বিশ্ব দ্বি বিভক্ত হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন মহলে যুদ্ধবিরতির হেঁচা প্রয়োগ করে আছে আর হেঁচা প্রয়োগ করে থাকার সময়তে একাংশ আমেরিকাক দোষারোপ করে আছে। আমেরিকাকো বিভিন্ন পক্ষই হেঁচা প্রয়োগ করার চেষ্টা চলাইছে। শেহতীয়াক হামাসার এজন শীর্ষ নেতা আল বারাকাই সকিয়নি প্রদান করেছে যে উত্তর কোরিয়ায় আমেরিকাত আক্রমণ করব পারে, গতিকে আমেরিকা ইউএসএস আর দরে পতন ঘটিব, নিষেধ হয়ে যাব। আমেরিকা এনেদরে সকিয়নি প্রদান করে আছে। ইফালে চীন আর রাশিয়ার ভাবুকি আছে আমেরিকার উপর। তেনে সময়তে একটা ডর খবর আছে যে আমেরিকায় একটা বৃহৎ শক্তিশালী পারমাণবিক বোমা সাজিবলে গিয়ে আছে, যুক্ত বোমা হিরোশিমাত আমেরিকা নিক্ষেপ করা বোমাতক 24 গুণে শক্তিশালী বলে ইতিমধ্যে এক প্রতিবেদনত প্রকাশ পাইছে। দেশখনের B-61 পারমাণবিক গ্রেভিটি বোমার আর্হিত বা তারই একটা নতুন রূপত এই শক্তিশালী বোমাটো নির্মাণ করা হব, যার নাম দিয়া হব 6113, যার ওজন 300 কেজি টন বলে ইতিমধ্যে এই প্রতিবেদনত প্রকাশ করা হয়েছে। আর যদিহে এই শক্তিশালী বোমাটো বিস্ফোরিত হয় তেতিয়াহলে 3 লাখ লোক একেলগে মৃত্যুমুখত পড়ব, 8.5 লাখ লোক আঘাতপ্রাপ্ত হব আর এই বোমাটো যুক্ত স্থানত বিস্ফোরণ হব তারপর 3 কিলোমিটার অঞ্চল জুড়ে সামরি 3 মাহর ভিতর সকল লোকরে মৃত্যু হব বলেও প্রতিবেদনত প্রকাশ করা হয়েছে। এটি আমেরিকায় যে শত্রু রাষ্ট্র, এই শত্রু রাষ্ট্রসমূহের ভাবুকির পৰা নিজকে রক্ষা করবলে এনে একটা বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে, যি হিরোশিমাত নিক্ষেপ করা বোমাতক 24 গুণে শক্তিশালী হব 6113 এই পারমাণবিক বোমা। ইতিমধ্যে রাশিয়ার হাতত আছে 4,449টা পারমাণবিক বোমা, আনহাতে আমেরিকার হাতত বর্তমান আছে 3,706টা পারমাণবিক বোমা। গতিকে তেনেস্থলত আমেরিকায় নিজের পারমাণবিক শক্তি আহরণ করবর এনেকা ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আর যময় সমগ্র বিশ্বত পারমাণবিক নিরস্ত্রীকরণের চিন্তা চর্চা চলি আছে বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তেনে সময়তে কিন্তু বিশ্বের এই শক্তিশালী দেশসমূহে পারমাণবিক শক্তি আহরণের এই ধরনের কৌশল রচনা করে গেছে। ইফালে পুনের আছো গাজা স্ট্রিপলে। গাজা স্ট্রিপত যেহেতু রাষ্ট্রসংঘই যধরনের সহায় সহযোগিতা আগবাই আছে, রাষ্ট্রসংঘর দ্বারা পরিচালিত আশ্রয় শিবির সমূহ যথেষ্ট এটা শোচনীয় অবস্থায় বিরাজ করেছে, কারণ খাদ্য সংকট, পানির সংকটে বারুকয়ে জুরুলা করে তুলিছে তাত থাকা লোকসকলক। হাসপাতাল সমূহতো অরাজকতাপূর্ণ পরিস্থিতি, কারণ হাসপাতাল সমূহতো নিরবিচ্ছিন্ন রূপত আক্রমণ অব্যাহত রাখিছে ইসরায়েলে। আর তেনে সময়তে আমি জানাইছো 10,000রও অধিক লোকের মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপত। তার মাজত রাষ্ট্রসংঘয় সদরি করা অনুসরি 88 জনক রাষ্ট্রসংঘর কর্মীরও মৃত্যু হয়েছে এই আক্রমণত। ইসরায়েলর এই আক্রমণত 88 জন রাষ্ট্রসংঘর কর্মীর মৃত্যু হওয়ার খবর সদরি করেছে রাষ্ট্রসংঘয়, কারণ রাষ্ট্রসংঘয় পহিলা দিনটোরপরাই এই যুদ্ধর বিরোধিতা করে আছে, যুদ্ধ বিরতির অহরহ চেষ্টা চলাই আছে। আনকি রাষ্ট্রসংঘ ইয়াকো কৈছে হামাসে 7 অক্টোবর যে আক্রমণ সংঘটিত করেছে সেই আক্রমণ ইসরায়েলর অত্যাচারের একটা পরিণাম, গতিকে
হামাছৰ আক্ৰমণক কোনো ধৰণৰ গৰিহণা ৰাষ্ট্ৰসংঘই দিয়া নাই, বৰং এক প্ৰকাৰ আওপকীয়াকৈ যেন সমৰ্থনহে আগবঢ়াইছিল, যাৰ বাবে বাৰে বাৰে ৰাষ্ট্ৰসংঘৰ যুদ্ধবিৰতিৰ প্ৰস্তাৱক প্ৰত্যাখ্যান জনাই আহিছে ইজৰাইলে, আৰু যাৰ বাবে ইজৰাইলে বাৰে বাৰে ৰাষ্ট্ৰসংঘৰ স্থায়ী প্ৰতিনিধিয়ে স্পষ্ট কৰি কৈছে যে এই যুদ্ধ হামাছৰ বিৰুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ পেলেষ্টাইনৰ নাগৰিকৰ বিৰুদ্ধে নহয়। বাৰে বাৰে এই কথা স্পষ্ট কৰি দিয়া হৈছে আৰু যুদ্ধবিৰতিৰ প্ৰস্তাৱত বাৰে বাৰে প্ৰত্যাখ্যান কৰি ইজৰাইলে আক্ৰমণ তীব্ৰতৰ কৰি তোলা পৰিলক্ষিত হৈছে। মুঠৰ ওপৰত এতিয়া চৌদিশৰ পৰা ভাবুকি আহি আছে, চৌদিশৰ পৰা যুদ্ধৰ বিৰুদ্ধাচৰণ কৰি আছে একাংশই, একাংশ যুদ্ধৰ বিৰুদ্ধে একগোট হোৱা পৰিলক্ষিত হৈছে, বিশেষকৈ ইছলামিক গোটসমূহ। আনহাতে ইয়েমেনৰ ফালৰ পৰাও আক্ৰমণ চলাই থকা হৈছে ইজৰাইলত, হুথি সন্ত্ৰাসবাদীৰ দ্বাৰা এই আক্ৰমণ অব্যাহত আছে। গতিকে তেনেস্থলত যুদ্ধই অতি ভয়ানক পৰিস্থিতি এই মুহূৰ্তত লাভ কৰিছে, কাৰণ 32 দিন হ'ল, এই 32 দিনত যুদ্ধ শাম কটাৰ কোনো নামেই নাই। গতিকে ইজৰাইলে নাচুৰবান্দা হৈ আছে হামাছক উৎখাত কৰিবলৈ, আৰু আনহাতে আন আন দেশসমূহেও কূটকৌশল ৰচনা কৰিছে এই যুদ্ধত কেনেভাৱে অংশগ্ৰহণ কৰিব পাৰি। আনহাতে আন একাংশই আকৌ যুদ্ধবিৰতিৰ ক্ষেত্ৰত এই মুহূৰ্তত জোৰ দিয়া পৰিলক্ষিত হৈছে।